কাল শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত রায়ের বাজার ও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। শেষ হয়েছে পরিচ্ছন্নতার কাজ। একাত্তরের বিজয় লগ্নে শহীদ জাতির মেধাবী সন্তানদের স্মৃতি নতুন প্রজন্মকে জানাতে সেখানে তুলে ধরা হয়েছে সচিত্র ইতিহাস। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আছে আইনশৃঙ্খলা বাহিনী, আরও জানাচ্ছেন সাজিদ সরকার। একাত্তরের ডিসেম্বরে ঢাকার আকাশ যখন মিত্রবাহিনী দখলে, পাকিস্তানি বাহিনী ও রাজাকার আলবদররা জেনে যায় তাদের পরাজয় সুনিশ্চিত, তখনই তারা জাতির সূর্য সন্তানদের হত্যায় মেতে ওঠে। বাঙালি যাতে কোনোদিন জ্ঞান বিজ্ঞানে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তাই বেছে বেছে হত্যা করা হয় দেশের মেধাবী মানুষদের। যার সাক্ষী রায়েরবাজারের এই বধ্যভূমি, যেখানে পড়েছিল লাশের সারি, যা নিজ চোখে দেখেছিলেন রবিউল আলম। প্রতি বছর শহীদদের স্মরণ করতে একদিন আগেই এখানে আসেন তিনি। আজকে আমরা যে চার থেকে পাঁচজন লাশের একটি ছবি আমরা দেখছি যে এখানেই টাঙিয়ে রাখা হয়েছে, এই ছবিটা খুব সম্ভবত 17 অথবা 18 তারিখের কোনো রয়টার্স এক সাংবাদিক তুলেছিল এবং ভারতীয় এক সাংবাদিক উঠিয়েছিল, কিন্তু আমাদের কাছে কোনো ক্যামেরা ছিল না। মুক্তিবাহিনী সদস্য জালাল, নতুন প্রজন্মের মাঝে একাত্তরের বীরত্ব গাথা ইতিহাস আর দুর্লভ কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছেন। বিএনপি জামাত জোটের আমলে না পারলেও গেল 21 বছর ধরেই তিনি এই কাজ করে যাচ্ছেন। নতুন প্রজন্মের যুবক যুবতীরা আসে আমাকে প্রশ্ন করে, আমরা সেই প্রশ্ন উত্তরগুলি দিয়ে তাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সম্বন্ধে এখান থেকে আমরা তাদের সেই অজানা কথাগুলি বলি। দিনটিকে কেন্দ্র করে নেওয়া হবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, জানালো আইনশৃঙ্খলা বাহিনী। সকল ধরনের আশঙ্কাকে সামনে রেখেই আমরা আমাদের নিরাপত্তা বেষ্টনী আমরা সাজিয়েছি এবং ইনশাআল্লাহ আশা করি খুব ভালোভাবেই অনুষ্ঠান হবে এবং জনগণের জন্য জায়গা উন্মুক্ত করা হবে। বাঙালির দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাসে বরেণ্য যেসব বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, তাদের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে বছরব্যাপী নানা আয়োজনের দাবি নতুন প্রজন্মের। সাজিদ সরকার, একাত্তর, ঢাকা।